সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে আপনারা জানেন যে হঠাৎ করে সিলেটে হেফাজত নেতাদের গ্রেপ্তার আতঙ্ক তৈরি হয়েছে ইতিমধ্যে সিলেট থেকে দুজন নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একজনকে জকিগঞ্জ থেকে এবং গত রাতে সিলেটের বনকোলাপাড়া থেকে হেফাজতের সাবেক নেতা এবং সাবেক এমপি মাওলানা শাহিনুর পাশা চৌধুরীকে এতেকাপ করা অবস্থায় আটক করেছে ঢাকা থেকে আসা সিআইডির একটি বিশেষ দল কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কী কী অপরাধ তার বিরুদ্ধে রয়েছে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরব এই ভিডিওতে আশা করি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন অপরাধে অভিযুক্ত হয়েছেন সিলেটের হেফাজত নেতা মাওলানা শাহিনুর পাশা চৌধুরী তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডবের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের কমিটির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরীকে এছাড়া সুনামগঞ্জ ও সিলেটে নাশকতার সঙ্গেও তার সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অর্গানাইজড ক্রাইমের অতিরিক্ত পুলিশ সুপার ও মুখপাত্র জিসানুল এই তথ্য জানান গত সাত মে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে সিলেট নগরীর বনকোলাপাড়ায় আব্বাসী জামি মসজিদ থেকে শাহিনুর পাশা চৌধুরীকে গ্রেফতার করে সিআইডি ঢাকার একটি টিম তিনি এতেকাফে বসেছিলেন শাহিনুর পাশা চৌধুরী জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ও সুনামগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য সিইডি কর্মকর্তা জিসানুল হক জানান সাম্প্রতিক সময়ে হেফাজত ব্রাহ্মণবাড়িয়ায় যে তাণ্ডব চালিয়েছে এর সঙ্গে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে তাই তাকে গ্রেফতার করা হয়েছে এছাড়াও সুনামগঞ্জ ও সিলেটের নাশকতার সঙ্গেও তার সংশ্লিষ্টতা রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে তোলা হবে তাকে সদ্যবিলুপ্ত হেফাজতের কমিটির আইন বিষয়ক সম্পাদক ছিলেন অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী পুলিশ জানায় হেফাজতের নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে তার সম্পর্ক ছিল তাদের আইনি সহায়তা সহ বিভিন্নভাবে অপরাধীদের সহযোগিতা করারও অভিযোগ রয়েছে মাওলানা শাহিনুর পাশার বিরুদ্ধে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং সেই সাথে আরও একটি অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সেই সাথে আমাদের ফেসবুক পেজটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে লাইক অথবা ফলো করে সাথে থাকার অনুরোধ রইল পরিশেষে আবারও ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ